বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2023-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে ওয়েস্ট বেঙ্গল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অফিসিয়ালি কাট অফ কত গেল সেটা এক নজরে তোমরা দেখে নাও। যারা বিএসএফের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হতে পারে। পরবর্তীকালে যারা বিএসএফ ফর্ম ভরবে তারা দেখে নাও যে এবছরে কাট অফ এত কম, অনেকটাই কম কিন্তু গেল। তো এখানে দেখো, এখানে উপরে দেওয়া হচ্ছে সিরিয়াল নাম্বার, পোস্ট ট্রেড অর্থাৎ কোন ট্রেডের জন্য আবেদন করেছে, এখানে তোমাদের ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে আবেদন করেছে সে সমস্ত কিছুকে দেওয়া রয়েছে। তো প্রথমত কনস্টেবল কোবলারের ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য 46 কাট অফ গেছে। ইডব্লিউএসের কোনো ভ্যাকেন্সি এখানে ছিল না, ওবিসিদেরও কোনো ভ্যাকেন্সি ছিল না, এসসিদের তোমাদের 42 কাট অফ গেছে, এসটিদের তোমাদের কোনো ভ্যাকেন্সি কিন্তু ছিল না। সেরকমভাবে সিমিলারলি কনস্টেবল কুকের জন্য তোমাদের 42.511 কাট অফ গেছে জেনারেলদের, ইডব্লিউএসদের 37 কাট অফ গেছে, ওবিসিদের 34, এসসিদের 35.517 গেছে, এসটিদের 33 কাট অফ কিন্তু গেছে। নেক্সট দেখো কনস্টেবল টেলরের ক্ষেত্রে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের 45 কাট অফ গেছে, ইডব্লিউএসদের কোনো ভ্যাকেন্সি ছিল না, ওবিসিদের কোনো ভ্যাকেন্সি ছিল না, এসসিদের কোনো ছিল না, এসটিদেরও কোনো কিন্তু ছিল না। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারের জেনারেল ক্যান্ডিডেটদের 41 কাট অফ গেছে ছেলেদের, এখানে কোনো ভ্যাকেন্সি ইডব্লিউএসে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্ট হয়নি। নেক্সট দেখো ওবিসিদের 33 কাট অফ গেছে, এসসিদের 33, এসটিদের 37। কনস্টেবল ওয়াশারম্যানের তোমাদের এখানে গেছে 56 এবং ইডব্লিউএসদের গেছে 36, ওবিসিদের গেছে 49.504। নেক্সট দেখো এসসিদের 50 এবং এসটিদের কোনো ভ্যাকেন্সি ছিল না। কনস্টেবল বারবারের কাট অফ গেছে 49.50, ইডব্লিউএসদের কোনো ভ্যাকেন্সি ছিল না, ওবিসিদের 41.511, এসসিদের 34.518 গেছে, এসটিদের কোনো ভ্যাকেন্সি ছিল না। সেরকমভাবে কনস্টেবল সাফাই কর্মচারীদের 64 কাট অফ গেছে জেনারেলের, ইডব্লিউএসদের 49.50 কাট অফ গেছে, ওবিসিদের 60 গেছে, এছাড়াও এসসিদের 57, এসটিদের 55.499 কাট অফ গেছে। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারের ক্ষেত্রে, কনস্টেবল ওয়েটারের ক্ষেত্রে দেখো জেনারেলদের 34, ইডব্লিউএসে কোনো ভ্যাকেন্সি ছিল না, ওবিসিদেরও কোনো ভ্যাকেন্সি ছিল না, এসসিদেরও ছিল না, এসটিদেরও কোনো ভ্যাকেন্সি কিন্তু এখানে ছিল না। তো এই যে কাট অফটি এটি হলো শুধুমাত্র ছেলেদের জন্য, ছেলেদের জন্য গেছে। এরপরে তাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামের পর তাদের ট্রেড টেস্ট হবে, ট্রেড টেস্টের পর তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান কিন্তু এখানে হবে। অর্থাৎ তাদের এখনও ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান কিন্তু এখানে বাকি আছে। এটা শুধুমাত্র রিটার্ন এক্সামের কাট অফ, ফাইনাল কাট অফ কিন্তু নয়। এবং মেয়েদের কত কাট অফ গেছে সেটা দেখো, এখানে কনস্টেবল কোবলারদের কাট অফ দেখবো আমরা। কনস্টেবল কোবলার জেনারেল ক্যান্ডিডেটদের কোনো ভ্যাকেন্সি কিন্তু এখানে ছিল না, তো এনবি মানে কোনো ভ্যাকেন্সি ছিল না। সেরকম টেলরের কোনো ভ্যাকেন্সি ছিল না, কুকের ভ্যাকেন্সি ছিল। আর মেয়েদের জন্য আনরিজার্ভে গেছে 44 কাট অফ গেছে, অর্থাৎ জেনারেলদের মেয়েদের, ইডব্লিউএসে কোনো ভ্যাকেন্সি ছিল না, ওবিসিদের ছিল না, এসসিদের 35 কাট অফ গেছে এবং এসটিদের কোনো কিন্তু ভ্যাকেন্সি ছিল না। তো সেরকমভাবে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারের মেয়েদের কোনো ভ্যাকেন্সি ছিল না। কনস্টেবল সুইপারের দেখো তোমাদের ভ্যাকেন্সি ছিল, আনরিজার্ভে 47 কাট অফ গেছে মেয়েদের, এরপরে কোনো ভ্যাকেন্সি বাকি কোনো ক্যাটাগরি ছিল না। সেরকমভাবে কনস্টেবল বারবারের মেয়েদের কোনো ভ্যাকেন্সি ছিল না। নেক্সট কনস্টেবল ওয়াশারম্যানের ভ্যাকেন্সি যেখানে ছিল শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের, এখানে 39.513 কাট অফ তাদের গেছে আনরিজার্ভেড, বাকি কিন্তু এখানে কোনোরূপ কিন্তু ভ্যাকেন্সি ছিল না। যত যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি কাট অফ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান, ট্রেড টেস্ট এবং মেডিকেল এক্সাম কিন্তু হবে। তো এই ছিল তোমাদের ফাইনালি অফিসিয়ালি কাট অফ ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2023। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি এবার আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকবে।